ডেঙ্গু একটি আরএনএ ভাইরাস। এটি এডিস নামক মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। ডেঙ্গুর লক্ষণগুলোকে দুভাগে ভাগ করতে পারি, সাধারণ লক্ষণ, বিশেষ লক্ষণ। সাধারণ লক্ষণগুলো হলো তীব্র মাত্রার জ্বর, 105 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, দুর্বলতা এবং খাবারে অরুচি হতে পারে, শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে, যেমন মাংসপেশিতে, হাড়ে ব্যথা এবং মাথায় ও চোখের পিছনে প্রচণ্ড ব্যথা হতে পারে। বিশেষ লক্ষণগুলো হলো বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে, নাক থেকে রক্তক্ষরণ হতে পারে, এমনকি পায়খানা থেকেও রক্তক্ষরণ হতে পারে। পায়খানার রং চুলের মতন কালো কুচকুচে হলে আমরা বুঝবো পায়খানা থেকে রক্তক্ষরণ হচ্ছে। প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে এবং সারা শরীরে লাল লাল র্যাশ হতে পারে।